স্যামসাং বরাবরই ফ্ল্যাগশিপ লেভেলে সেরা ব্র্যান্ড। তবে কিন্তু 2019 সালে তারা মিড বাজেট এবং বাজেট সেগমেন্টে বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে একটার পর একটা দুর্দান্ত কনফিগারেশনের ফোন লঞ্চ করে যাচ্ছে। এবছরের প্রথমেই স্যামসাং তার এম সিরিজে M10, M20 এবং M30 ফোন লঞ্চের মাধ্যমে মার্কেটে বেশ একটা বড় আলোড়ন ফেলে দেয়। ঠিক তারপরেই তারা আবার তাদের এ সিরিজটিকেও রিইন্ট্রোডিউস করে তাদের A30, A50 এবং A10 লঞ্চের মাধ্যমে। স্যামসাংয়ের এই এ সিরিজের ফোনগুলিতেও প্রাইস অনুযায়ী কনফিগারেশন ছিল বেশ দুর্দান্ত। এখন আবার খুব শীঘ্রই তারা এ সিরিজে A40 নামে আরও একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এই A40 ফোনটিতেও থাকবে অ্যাফোর্ডেবল প্রাইসের সাথে দুর্দান্ত কনফিগারেশন। আজকে আমি কথা বলবো এই A40 ফোনটিকে নিয়ে। আজকের ভিডিওতে আমি করেছি ফোনটির প্রায় কনফার্ম ফুল স্পেসিফিকেশান রিভিউ, জানিয়েছি এক্সপেক্টেড ইন্ডিয়ান এবং বাংলাদেশি প্রাইস, জানিয়েছি লঞ্চ ডেট এবং আমার সৎ মতামত। তাই জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হে গাইজ, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল। সো দ্যাটস বিং সেড, চলুন শুরু করা যাক। প্রথমেই শুরু করা যাক ফোনটির বিল্ড এবং ডিজাইন দিয়ে। গ্যালাক্সি A40 ফোনটির ফ্রন্টে থাকবে 2.5D কার্ভড গ্লাস এবং ফোনটির বিল্ডটি হবে প্লাস্টিকের। ব্যাকে থাকবে অন্যান্য এ সিরিজের ফোনগুলির মতোই গ্লসি ফিনিশ। ফোনটি প্লাস্টিক বিল্ডের হলেও ব্যাকে গ্লসি ফিনিশ থাকার জন্য ফোনটি লুকের দিক থেকে বেশ প্রিমিয়াম হবে। এবারে কথা বলা যাক ফোনটির ডিসপ্লের ব্যাপারে। গ্যালাক্সি A40 ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকবে একটি 5.9 ইঞ্চির 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর 1080x2340 পিক্সেলযুক্ত ফুল এইচডি প্লাস ইনফিনিটি ইউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে স্ক্রিন টু বডি রেশিও থাকবে 85.7%। তাই জন্য ফোনটির ডিসপ্লেটিতে ভিউং এরিয়া অনেকটা বেশি থাকবে এবং ফোনটিতে বেজেল ও চীনের পরিমাণ থাকবে নামমাত্র। তাছাড়া যেহেতু ফোনটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে, তাই জন্য ডিসপ্লের কালার কোয়ালিটি হবে অসাধারণ। A40 ফোনটিতে ডুয়েল 4G VoLTE এবং 2G 3G নেটওয়ার্ক সাপোর্ট থাকবে। তাছাড়া ফোনটিতে একটি ট্রিপল স্লট থাকবে, যার সাহায্যে একই সাথে দুটি সিম এবং একটি এসডি কার্ড 512GB পর্যন্ত ইউজ করা যাবে। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরার ব্যাপারে। গ্যালাক্সি A40 ফোনটির ব্যাকে থাকবে একটি ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি থাকতে পারে একটি F1.7 অ্যাপারচারযুক্ত 16 মেগাপিক্সেলের এবং অপর ক্যামেরাটি থাকবে একটি 5 মেগাপিক্সেলের 123° আল্ট্রা ওয়াইড লেন্স। সাথে থাকবে PDF, HDR, প্যানোরামা, পোর্ট্রেট মোড এবং LED ফ্ল্যাশ। যেহেতু ফোনটির ব্যাক ক্যামেরাটি বেশ শক্তিশালী দেওয়া হয়েছে, সুতরাং ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে বেশ ভালো মানের ছবি তোলা যাবে। এবারে কথা বলা যাক ফোনটির ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে। ফোনটির ফ্রন্টে থাকতে পারে একটি F2.0 অ্যাপারচারযুক্ত 25 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সাথে থাকবে বিউটি মোড, পোর্ট্রেট মোড এবং HDR। যেহেতু ফোনটির ফ্রন্টে বেশ শক্তিশালী সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, সুতরাং A40 ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে বেশ ভালো মানের সেলফি তোলা যাবে। তাহলে কনফিগারেশন অনুযায়ী দেখা যাচ্ছে ফোনটির ব্যাক এবং ফ্রন্টে বেশ শক্তিশালী ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তাই জন্য ফোনটি ক্যামেরা ডিপার্টমেন্টে অন্যান্য ফোনগুলিকে বেশ টাফ কম্পিটিশনে ফেলতে পারে। ফোনটিতে 3.5mm অডিও জ্যাক, FM রেডিও এবং পোর্ট হিসাবে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে, যেটি একটি ভালো ব্যাপার। A40 ফোনটিতে সিকিউরিটি হিসাবে থাকছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ফিচার, সাথে সব বেসিক সেন্সারগুলিও থাকবে। এবারে কথা বলা যাক ফোনটির পারফরম্যান্সের ব্যাপারে। গ্যালাক্সি A40 ফোনটিতে সম্ভবত চিপসেট হিসাবে থাকবে Exynos 7904, যেখানে প্রসেসর হিসাবে থাকবে 7904 অক্টাকোর প্রসেসর, যার দুটি কোর হল A73 বেসড, যার ক্লক স্পিড হল 1.8 GHz এবং অপর ছটি কোর হল A53 বেসড, যার ক্লক স্পিড হল 1.6 GHz, যেখানে GPU হিসাবে থাকবে Mali G71 MP2। যেহেতু ফোনটিতে বেশ শক্তিশালী প্রসেসর এবং ভালো মানের GPU দেওয়া হয়েছে, সুতরাং ফোনটি থেকে বেশ ভালো পারফরম্যান্স পাওয়া যাবে। ফোনটিতে OS হিসাবে থাকবে Android 9 Pie এবং যেখানে স্যামসাংয়ের ওয়ান UI থাকবে।
গ্যালাক্সি A40 ফোনটি পাওয়া যেতে পারে 4GB 64GB একটি সিঙ্গেল ভ্যারিয়েন্টে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারির ব্যাপারে। A40 ফোনটিতে ব্যাটারি হিসাবে থাকতে পারে একটি 3100mAh-এর ব্যাটারি, সাথে থাকবে ফাস্ট চার্জ সাপোর্ট। তবে এখানে ফোনটিতে ব্যাটারি যদি 4000mAh-এর দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। ফোনটি পাওয়া যাবে ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু কালারে। এখন প্রশ্ন হলো ফোনটি কবে লঞ্চ করবে। ফোনটি সম্ভবত 19 এপ্রিল ইন্ডিয়াতে লঞ্চ করতে পারে। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইসের ব্যাপারে। গ্যালাক্সি A40 ফোনটির এক্সপেক্টেড প্রাইস হতে পারে 14,990 ইন্ডিয়ান রুপিস। ফোনটি যদি বাংলাদেশে আসে তাহলে ফোনটির এক্সপেক্টেড প্রাইস হতে পারে 20,000-21,000 টাকার মতো। ফোনটির প্রাইস এবং ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী ওভারঅল কনফিগারেশন আমার বেশ ভালো লেগেছে, তবে ফোনটির ব্যাটারিটি আমার কম মনে হয়েছে। এখানে অ্যাটলিস্ট 4000mAh-এর ব্যাটারি দিলে ফোনটি একটি ডিসেন্ট ফোন হতো। এখন নিচে কমেন্টে আপনারাই বলুন ফোনটি আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, কারণ আপনার একটি লাইক ও শেয়ার আমাকে অনেক মোটিভেট করে এবং তার সাথে আমাদের চ্যানেলটিকেও গ্রো করতে অনেক সাহায্য করে। আরও সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করুন। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে ফিরে আসছি আবার নতুন কিছু নিয়ে।